friends, welcome back to my channel. আজ আমরা দুই অঙ্কে যোগ করা শিখব। তাহলে চলো শুরু করা যাক। দুই অঙ্কের সংখ্যা একক দশক। ছটা অঙ্ক টুকেছি, আগে তোমরা টুকে নিতে পারো। চলো স্টার্ট করি। যোগ করো। ফার্স্ট একটা বলেছে 9 10 4 94, 3 10 8 38। ফার্স্ট আমাদের যোগ একক থেকে করতে হয়, তো এখানে কত সংখ্যা আছে? 8, আর আছে 4। 8-এর পর আমরা 4 গান গুণব, কত হচ্ছে 8-এর পর? 8-এর পর 9 10 11 12। ওকে, এখানে হাতে আমরা 1 লিখব, 12-এর 1 মানে 2। তারপরে কত আছে? 3। 3 আর হাতের 1টাকে আগে যোগ করে নেব, 3 আর 1-এ 4। 4 থেকে আমরা কত গুনব? 9। 4-এর পর 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এখানে আমাদের 9 গাঁট হচ্ছে 13। বুঝতে পারলে? নেক্সট চলে যাই। এককের ঘরে কত আছে? 4, এখানে 2। 3 10 4 34, 3 10 2 32। তো আমরা এককের ঘরের কাজ করব আগে। 2 থেকে 4, 2-এর পর 3 4 5 6, 4 গাঁট এখানে হচ্ছে তো 6। 3 থেকে আমরা 3 গুনব, 3-এর পর 4 5 6। ওকে, বোঝা গেল? নেক্সট চলে যাই। 9 10 5 95, 4 10 8 48। তো আমরা আগে এককের ঘরের কাজ করব। 8 থেকে আমরা কত গুনব? 5 ঘর। তো 5 ঘর হচ্ছে এখানে, তো 8 থেকে আমরা গুনি, 8-এর পর 9 10 11 12 13। তো 13 13 3 হাতে 1, এখানে কত হচ্ছে? 4। 4-এর সাথে হাতে যেটা থাকবে সেই সংখ্যাকে আমরা যোগ করব, 4 আর 1-এ 5। 5 থেকে আমাদের কত গুনতে হবে? উপরের সংখ্যা আছে 9, তাহলে 5-এর পর 6 7 8 9 10 11 12 13 14, এখানে 9 ঘর, তাই আমরা 14 লিখব। বোঝা গেল? নেক্সট চলো। 8 10 4 84, 3 10 7 37। ফার্স্ট আমরা এককের ঘরের কাজ করব। 7 থেকে আমরা ক ঘর গুনব, 4 ঘর, 7-এর পর 8 9 10 11। ওকে, 11-এর 1 হাতে 1, এটাকে আমরা যোগ করব, 3 আর 1-এ 4। 4 থেকে আমরা কত গুনব? 8 ঘর, 4-এর পর 5 6 7 8 9 10 11 12, এখানে আমাদের 8 ঘর, 12 লিখে দিলাম। নেক্সট হচ্ছে 5 10 6 56, 8 10 4 84। ফার্স্ট আমরা এককের ঘরে কাজ করব। 4 থেকে 6, 4-এর পর 5 6 7 8 9 10, এখানে 6 কাঠ, 10, 10-এর 0 হাতে 1, 1টাকে আমাদের কাছে যোগ করব, 8 আর 1-এ 9, 9 থেকে আমরা কত গুনব? 5, 9-এর পর 10 11 12 13 14। ওকে, 14। নেক্সট হচ্ছে 3 10 3 33, 2 10 2 22। ফার্স্ট আমরা এককের ঘরে কাজ করব। আমরা বড় সংখ্যা এখানে কোনটা? 3 2 আছে, 3 হচ্ছে সবচেয়ে বড়, তো আমরা বড় সংখ্যাটা দিয়েও আমরা যোগ করতে পারি, 3 আর 2-এ 3-এর পর 4 5, একই হবে 5, আর এখানেও তাই 3 আর 2-এ 5। ওকে,
নেক্সট চলো নেক্সট এগুলো চলো স্টার্ট করি। তিন দশ নয় ৩৯, ন দশ তিন ৯৩। ফার্স্ট আমরা এককের ঘরে কাজ করব। এখানে আমরা কি বড় সংখ্যা কোনটা সবচেয়ে, তিন না নয়? নয়। তো আমরা নয় থেকেও গুনতে পারি যোগের ক্ষেত্রে। দেখো নয় আর তিনে নয় পর তিন গাঁট গুনব, নয় পর দশ, ১১, ১২। ১২ হাতে কত আছে? ১। এটা হবে যোগ, নয় আর একে দশ। দশ থেকে আমরা কত গুনব? তিন গাঁট, দশে পর ১১, ১২, ১৩। ওকে নেক্সট চলে চলো। ৮ দশ ৫ ৮৫, ৬ দশ ৬ ৬৬। তাহলে ফার্স্ট হচ্ছে এককের ঘরের কাজ। ৬ থেকে ৫ গুনব, ৫ গাঁট, ৬ পর ৭, ৮, ৯, ১০, ১১। তো ১১-র ১ হাতে ১, এটা যোগ। ৬ আর একে ৭, ৭ থেকে আমরা কত গাঁট গুনব? ৮। ৭-এর পর ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, তাহলে হচ্ছে ১৫। নেক্সট চলো। ৮ দশ ২ ৮২, ২ দশ ৮ ২৮। তো আমরা ৮ থেকে কত গাঁট গুনব? ২। ৮-এর পর ৯, ১০ ১০-এ ০, হাতে ১। ২ আর একে ৩, ৩ থেকে আমরা কত গুনব? ৮ গাঁট, ৩-এর পর ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। ওকে নেক্সট চলো। ৩ দশ ৭ ৩৭, ৭ দশ ৩ ৭৩। এককের ঘরে কাজ, এখানে বড় সংখ্যা হচ্ছে ৭, তারপরে ৩। তো ফার্স্ট আমরা ৭ থেকে গুনে নিই চলো। ৭, ৭-এর পর ৮, ৯, ১০ ৩ গাঁট, ১০-এ ০, হাতে ১। ৭ আর একে ৮, ৮ থেকে কত গুনব? ৩। ৮-এর পর ৯, ১০, ১১। ওকে নেক্সট চলো। ৬ দশ ৮ ৬৮, ৮ দশ ৬ ৮৬। এখানে বড় সংখ্যা হচ্ছে ৮, ৮ থেকে আমরা ৬ গাঁট গুনব। ৮-এর পর ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৪, ৪, হাতে ১। ৮ আর একে ৯, ৯ পর ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ৬ গাঁট ১৫। নেক্সট চলো। ৪ দশ ৫ ৪৫, ৫ দশ ৪ ৫৪, ৫ থেকে ৪ গাঁট, ৫-এর পর ৬, ৭, ৮, ৯। আবার তাই ৫ থেকে ৪ গাঁট, ৫-এর পর ৬, ৭, ৮, ৯। ওকে ৫ আর ৪-এ ৯, কমপ্লিট।